তারা বলে খেলা হবে, তাদের খেলা এইরকমই। ওয়াসার এমডিকে 6-6 লাখ টাকা বেতন দিয়ে আমাদেরকে শরবত খাওয়ায় ঘোলা, তাদের খেলা বুঝতে পেরেছেন তো? তাদের খেলা কি? শেখ হাসিনা ভয়েতে 2 বছর গণভবন থেকে বের হয় নাই, 2 বছর বের হয় নাই। কোনদিন যদি 1 ঘন্টার জন্য বের হয়েছে, 3 ঘন্টা রাস্তাঘাট বন্ধ করে রেখেছে। আওয়ামী লীগ বলে খেলা হবে, হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলে মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ বলে খেলা হবে, ত্রাণের গাড়ি আটকে রেখে বৃষ্টির মধ্যে নষ্ট করেছে, মানুষকে খাইতে দেয় নাই। এরা বলে খেলা হবে। শেখ হাসিনা আমার সামনে সোনার প্লেট দিয়েছে। আমার ভাই, সোনার প্লেট দরকার না ভাত দরকার? সোনার প্লেট দরকার না ভাত দরকার? আমরা সোনার প্লেটের উন্নয়ন চাই না, আমরা ভাত চাই। শেখ হাসিনা এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে। এই একটা মহিলা তার পরিবার পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। যখন তেলের দাম 88 টাকা ব্যারেল ছিল, তখন বাংলাদেশে তেলের দাম ছিল 89 টাকা। এখন কিন্তু যখন তেলের দাম 120 টাকা ব্যারেল ছিল, বাংলাদেশ তেল ছিল 89 টাকা। এখন তেলের ব্যারেল 88 টাকা। কিন্তু শেখ হাসিনা এই কষ্টের মধ্যে, এই মন্দার মধ্যে টাকা কামাই করার জন্য, নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহার করার জন্য আজকে 88 টাকা ব্যারেলের তেল বাংলাদেশের মানুষকে 135 টাকা ব্যয় করায়। এই চাটুকার মন্ত্রী এমপিরা বলে ভারতে তেলের তেল পাচার হবে। আরে তেল তো তোমার বাপে পাচার করে, আমরা পাচার করি না। নিজে ইমান আকিদাকে ঠিক করো। আর ভারতে তেল পাচার, ভারতে 106 টাকা তেলের দাম, বাংলাদেশে এখানে 135 টাকা। শেখ হাসিনা বাংলাদেশে একটা নির্লজ্জতার শাসন উপহার দিয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাস থাকবে, এদেশের মানুষ তাদের মনে মনে জপতে থাকবে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া, শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া, শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া। সিন্ডিকেটের তলেতে আগুন জ্বলা একসাথে, সিন্ডিকেটের তলেতে আগুন জ্বলা একসাথে, মাফিয়াদের তলেতে আগুন জ্বলা একসাথে, স্বৈরাচারের তলেতে আগুন জ্বলা একসাথে।